हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी अपनादेर साथे गीता। आमार आजकेर रेसिपी जन्माष्टमी स्पेशल तालेर बड़ा। ए तालेर बड़ा किन्तु जारा बाड़ीते जन्माष्टमी करें तारा गोपालेर भोगे दिए थाकें। आर ताछाड़ाओ बृष्टिर दिने तालेर सीजने तालेर बड़ा खेते कार ना भालो लागे, सकलेर भालो लागे। अनेकेई हयतो तालेर बड़ा बानान किन्तु सेटा शक्त हये जाय। आजकेर रेसिपिटी फलो करे बानाबेन, आशा करी तालेर बड़ाटा एकदम नरम तुलतुलेई हबे। चलुन ताहले आजकेर नरम तुलतुले तालेर बड़ा रेसिपिटी देखे नेवा जाक। आमी एखाने एकटा बड़ो साइजेर ताल खूब भालो करे धुये निएछि। এবার আমি তালটাকে ছাড়িয়ে নেব। আজকে রেসিপিটি আমি করছি না, আমার মা করছে। এখানে এই তালটা একেবারে বেশি নরম না, তাই জন্য একটু হালকা বাড়ি দিয়ে ওপরের যেই মুখটা রয়েছে সেটাকে আগে খুলে নিচ্ছি। এই লালচে লালচে তালগুলো কিন্তু হালকা একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তবে একদম কালো তাল নিলে কিন্তু তালগুলো খুব মিষ্টি হয়। এবার এই তালের গায়ে যে আঁশগুলো রয়েছে সেটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এখানে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার তালের যে তিনটে আঠি আছে সেটাকে আলাদা করতে হবে। খুব সহজেই না বেরোলে, যেরকমভাবে এখানে দেখানো হচ্ছে সেটা একবার ট্রাই করবেন। মানে হালকা একটু মারপিট করতে হবে এদের সঙ্গে। তারপরে তালের যে বড় বড় আঁশগুলো ওগুলো আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা না করে একটা বাটিতে জল নিতে পারেন, তার মধ্যে এটাকে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু এটা বেশ নরম হয়ে যাবে। তবে এই কাজটা অনেকটাই সহজ। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এখান থেকে তালের পাল্পগুলো বার করতে হবে। আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করছি, তবে আপনাদের কাছে এরকম ঝুড়ি না থাকলে আপনারা স্টিলের যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন, অথবা যে সমস্ত মুড়ি চালার যে চালনিগুলো হয় সেটাতেও এই কাজটা করতে পারেন। তবে গ্রেটার ব্যবহার করলে একেবারেই চলবে না, কারণ এই তালের মধ্যে অনেক আঁশ থাকে, সেগুলো খুব সহজেই তাহলে পাল্পের মধ্যে চলে যাবে। এখানে প্রায় 2 কাপ মতো তালের পাল্প হয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপের একটু কম, মানে 200 গ্রাম মতো সুজি ব্যবহার করছি ছোট দানার। আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, পরিমাণটা একই। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই মেজারিং কাপের কিন্তু পরিমাণটা 250 গ্রাম। তারপর নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো চিনি। আমি এখানে দানা চিনির ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকল কোড়ানো। আমার এখানে আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তাই জন্য আমি পরে আবারও একই রকমভাবে তালের বড়া বানিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করছি না, জল কিন্তু প্রয়োজন পড়বে না, এতেই খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, এখানে যে ব্যাটারটা আমি তৈরি করছি তালের সেটা কিন্তু অনেক নরম রয়েছে। এর থেকে বেশি শক্ত করে ফেললে কিন্তু তালের বড়টা অনেক বেশি শক্ত হয়ে যাবে ফ্রাই করার পর। আমাদের এখানে এটা পুরো রেডি হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তালের বড়াগুলোকে ছেড়ে দেব। তালের বড়ার যে সাইজটা হয় সেটা হাত দিয়ে খুব সহজেই কেটে দেওয়া যায়, তবে আপনারা যদি এই কাজটা হাত দিয়ে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যে কোনো চামচের ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়েও কিন্তু খুব সহজেই এটা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে একটা ছিদ্রযুক্ত হাতা দিয়ে এটা কন্টিনিউ নাড়াচাড়া করছি, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় আর সব দিকে ভালো করে ফ্রাই হয়ে যায়। তালের বড়াগুলো যখন একটু লালচে লালচে হয়ে ফ্রাই হয়ে যাবে তখন এটা তেল থেকে তুলে নিতে হবে। ভালো করে তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছে। তারপর একইভাবে তেলের মধ্যে তালের বড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এভাবেই আমি সবকটা তালের বড়া ভেজে নিয়েছি। জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য তালের বড়া একদম রেডি। সামনেই জন্মাষ্টমী আসছে, যারা বানাতে পারেন তাদের তো কোনো ব্যাপার নয়, আর যারা বানাতে পারেন না তাদের জন্য রেসিপিটি দিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে। ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেও ফলো করতে পারেন। আজকের মতো এতটুকুই, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।